কালিতো আপনাদের কর্মীসকলের রিয়েকশন ললে গম পাব যে কর্মীসকল কে সুবিধা হয়েছে, কারণ আমারতো কামরূপ আটাইতকৈ যদি অসমৰ ভিতৰত বেছি সংগঠনের কাম চলি আছে কামরূপ জেলাত চলি আছে। মানে দলের দলটোর উত্থান বিচারি আছো, আর যদি দলটোর উত্থানত যদি সেই জেলার পৰা যদি মানে কথা শুনবল হয় তাহলে সেই পদবী থাকি মূর লাভ নাই, মানে গতি মানে রঙিয়াত কাম করি। স্যার এইবিল যোগাযোগ করে নকরে সেইবিল আপনার আপনাদের সভাপতি সম্পাদক তখন খুঁজব, এটা মানে কম যে মোক যোগাযোগ করেছে মোক, মানে এইবিল কথা করার যেহেতু করব পে নকরব পে সেটা আমার ব্যক্তিগত দলের বিষয়, আপনাদের দলের সভাপতির মন্তব্য লোক মই মূল মন্তব্যখিনিয়ে দিম, যে তেখেতসকলে মোক যোগাযোগ করে নকরে মই কেনে কম, মইতো কব নোৱাৰো কথা। মই আজি একটা কথা কৈছো, আপনাদের দুলু আহমেদ জাতীয় পরিষদের উপসভাপতি বলে আমি ডেজিগনেশন তো নাপায়, মই সিধা সিধি কোৱা মানুহ, মই এই দুই নম্বরই যে মই উঠাই লম কিবা করি এইবিলাক মই নয়। রঙিয়া হাজু দুটা লোকসভা হয়ে গেল, এটা হয়ে গেল দরং ওদালগুড়ি, এটা হয়ে গেল বরপেটা, এই দুটা লোকসভা সমষ্টির অধীনত রঙিয়া আর হাজুত পড়ব, রঙিয়া হাজুত যুন প্রার্থী দিয়ে দল মানে সেই দুটা সমষ্টিত সহায় করি, তার বাইরে বেলে সমষ্টি মোক দেখা নাপায়, কেবল নির্বাচন কেন্দ্রিক প্রচারে নয় আপনাদের মোক বেলেগ কার্যসূচী দেখা নাপায়, স্পষ্ট কথা এই মানে সরু মানুষ ভাই মোক সরু হয়ে থাকব দিয়ক, মানে দুটাকে নির্বাচন পরাজয় হয়েছি, মোর নিজের একটা অনুভব আছে যে তিন নম্বর নির্বাচন তো মোট পরাজয় হবো মন নাই, গতি দুবছর মানে রঙিয়া আর হাজুত সময় দিন। কালিতো আপনাদের কর্মীসকলের রিয়েকশন ললে গম পাব যে কর্মীসকল কে সুবিধা হয়েছে, কারণ আমারতো কামরূপ আটাইতকৈ যদি অসমৰ ভিতৰত বেছি সংগঠনের কাম চলি আছে কামরূপ জেলাত চলি আছে, মানে দলের দলটোর উত্থান বিচারি আছো, আর যদি দলটোর উত্থানত যদি সেই জেলার পৰা যদি মানে কথা শুনবল হয় তাহলে সেই পদবী থাকি মূর লাভ নাই, মানে গতি মানে রঙিয়াত কাম করি। স্যার এইবিল যোগাযোগ করে নকরে সেইবিল আপনার আপনাদের সভাপতি সম্পাদক তখন খুঁজব, এটা মানে কম যে মোক যোগাযোগ করেছে মোক, মানে এইবিল কথা করার যেহেতু করব পে নকরব পে সেটা আমার ব্যক্তিগত দলের বিষয়, আপনাদের দলের সভাপতির মন্তব্য লোক মই মূল মন্তব্যখিনিয়ে দিম, যে তেখেতসকলে মোক যোগাযোগ করে নকরে মই কেনে কম, মইতো কব নোৱাৰো কথা। মই আজি একটা কথা কৈছো, আপনাদের দুলু আহমেদ জাতীয় পরিষদের উপসভাপতি বলে আমি ডেজিগনেশন তো নাপায়, মই সিধা সিধি কোৱা মানুহ, মই এই দুই নম্বরই যে মই উঠাই লম কিবা করি এইবিল মই নয়। রঙিয়া হাজু দুটা লোকসভা হয়ে গেল, এটা হয়ে গেল দরং ওদালগুড়ি, এটা হয়ে গেল বরপেটা, এই দুটা লোকসভা সমষ্টির অধীনত রঙিয়া আর হাজুত পড়ব, রঙিয়া হাজুত যুন প্রার্থী দিয়ে দল মানে সেই দুটা সমষ্টিত সহায় করি, তার বাইরে বেলে সমষ্টি মোক দেখা নাপায়, কেবল নির্বাচন কেন্দ্রিক প্রচারে নয় আপনাদের মোক বেলেগ কার্যসূচী দেখা নাপায়, স্পষ্ট কথা এই মানে সরু মানুষ ভাই মোক সরু হয়ে থাকব দিয়ক, মানে দুটাকে নির্বাচন পরাজয় হয়েছি, মোর নিজের একটা অনুভব আছে যে তিন নম্বর নির্বাচন তো মোট পরাজয় হবো মন নাই, গতি দুবছর মানে রঙিয়া আর হাজুত সময় দিন। কালিতো আপনাদের কর্মীসকলের রিয়েকশন ললে গম পাব যে কর্মীসকল কে সুবিধা হয়েছে, কারণ আমারতো কামরূপ আটাইতকৈ যদি অসমৰ ভিতৰত বেছি সংগঠনের কাম চলি আছে কামরূপ জেলাত চলি আছে, মানে দলের দলটোর উত্থান বিচারি আছো, আর যদি দলটোর উত্থানত যদি সেই জেলার পৰা যদি মানে কথা শুনবল হয় তাহলে সেই পদবী থাকি মূর লাভ নাই, মানে গতি মানে রঙিয়াত কাম করি। স্যার এইবিল যোগাযোগ করে নকরে সেইবিল আপনাদের সভাপতি সম্পাদক তখন খুঁজব, এটা মানে কম যে মোক যোগাযোগ করেছে মোক, মানে এইবিল কথা করার যেহেতু করব পে নকরব পে সেটা আমার ব্যক্তিগত দলের বিষয়, আপনাদের দলের সভাপতির মন্তব্য লোক মই মূল মন্তব্যখিনিয়ে দিম, যে তেখেতসকলে মোক যোগাযোগ করে নকরে মই কেনে কম, মইতো কব নোৱাৰো কথা। মই আজি একটা কথা কৈছো, আপনাদের দুলু আহমেদ জাতীয় পরিষদের উপসভাপতি বলে আমি ডেজিগনেশন তো নাপায়, মই সিধা সিধি কোৱা মানুহ, মই এই দুই নম্বরই যে মই উঠাই লম কিবা করি এইবিল মই নয়।